প্রেসিডেন্সি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের খুব নাম করা অধ্যাপক ছিলেন ডক্টর সুবোধচন্দ্র সেনগুপ্ত। হঠাৎ একদিন গড়ের মাঠে একটি পরিচিত ছাত্রের সঙ্গে দেখা হয়ে গেল তার। সুবোধবাবুর বেশ মনে আছে তাকে। ছেলেটি ইংলিশে খুব ভালো ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষায় দারুণ ফল করেছিল। তাকে গড়ের মাঠে দেখে সুবোধবাবু জিজ্ঞাসা করলেন, কি হে, কেমন আছো, আজকাল করছো কি? ছেলেটি উত্তর দিল, স্যার, আমি এখন শান্তিনিকেতনের কলা ভবনে আঁকা শিখছি। সুবোধবাবু খানিকটা অবাক হয়ে গেলেন, বললেন, সে কি হে, তুমি ইংলিশে এত ভালো ছিলে, আমি তো ভেবেছিলাম তুমি ইংলিশ অনার্স পড়বে। সুবোধবাবু মনে মনে ভাবলেন, এত ভালো ছেলেটার এমন দুর্মতি হলো শেষমেশ। ছাত্রটি কে ছিল জানেন? বিশ্ববিখ্যাত ফিল্ম মেকার সত্যজিৎ রায়। তিনি যদি সত্যি ইংলিশ অনার্স নিয়ে পড়তেন, তাহলে কি তাকে আমরা আজ অন্যভাবে চিনতাম? সুবোধবাবু নিজের বইয়ে এই ঘটনার কথা লিখে বলেছেন, বলিহারি আমার মাস্টারি বুদ্ধির।